बिस्मिल्लाह रहमान रहीम सुप्रिय शिक्षार्थीबृंद आसलामु आलैकुम आमार छोट छोट सोनामणिरा इनशाल्लाह तुम्हारा सबाई भलो आछो आमियो आल्लाहर रहमते एवं तुम्हारे दुआए भलो आछि। आमी मोशम्मद खोदेजा खातुन लिली सिनियर शिक्षक सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाही। आमार छोट सोनामणिरा गत क्लासे आमी पढ़िएछिलाम आमार पन कविता ताई ना, सेई कविता थेके आमी तो कवितार नाम कवि के सेटार नाम एकटू जानते चाई तोमादेर काछ थेके। अनेक अनेक धन्यवाद मदन मोहन तर्कालंकार ताई ना। अच्छा सोनामणिरा एबार बोलो देखी आमी गुरुजन शब्देर अर्थ कि बोलेछिलाम। सम्मानीय व्यक्ति ताई ना। अच्छा केउ एकजन प्रथम चार लाइन बोलो तो देखी। सकाले उठिया आमी मने बने बोली सारा दिन आमी जानो भालो हुए चली आदेश करें जहा मोर गुरुजने आमी जानो सेई काज करी भालो मने ताई ना। ताहुले आज के आमरा सेई आमार पन कवितार कि मूल भावटा पढ़ाबो एवं प्रश्नेर उत्तर पढ़ाबो केमन। ताहुले देखो जे आमार पन कवितार थेके आज के आमरा मूल भावटा शिखे निब दिए कविताते कि बोलछि। ताहुले आमार पन केमन आजके आमरा एई कविताटार मूल भावटा जेने नेब जे कि बोलछे जे कविताटीते भालो हुए चलार इच्छार कथा बला हुए छे। कविताटीते भालो हुए चलार इच्छार कथा बला हुए छे। आमरा गुरुजनेर आदेश अमान्य करब ना भालो छेलेदेर साथे मिशब पढ़ार समय पढ़ब कखनो मिथ्या कथा बोलब ना लोभ करब ना कारो साथे झगड़ा करब ना सबार साथे मिलेमिशे थाकब ताहलेई आमरा सबार काछे भालो होते पारब ताई ना। তাহলে মূল ভাবটা কি হবে যে কবিতাটিতে ভালো হয়ে চলার ইচ্ছার কথা বলা হয়েছে আমরা গুরুজনের আদেশ অমান্য করব না ভালো ছেলেদের সাথে মিশব পড়ার সময় পড়ব পারমিত কখনো মিথ্যা বলবো না লোভ করব না কারো সাথে ঝগড়া করব না সবার সাথে মিলেমিশে থাকব তাহলেই আমরা সবার কাছে ভালো হতে পারব। আমি আবারো বলছি দেখো যে কবিতাটিতে ভালো হয়ে চলার কথা ইচ্ছার কথা বলা হয়েছে কবিতাটিতে ভালো হয়ে চলার ইচ্ছার কথা বলা হয়েছে আমরা গুরুজনের আদেশ অমান্য করব না ভালো ছেলেদের সাথে মিশব পড়ার সময় পড়ব কখনো মিথ্যা বলব না লোভ করব না কারো সাথে ঝগড়া করব না সবার সাথে মিলেমিশে থাকব তাহলেই আমরা সবার কাছে ভালো হতে পারব। আমি একটু বোর্ডে লিখছি দেখো যে প্রথমে ধরো मूल भाव लिखलाम मूल भाव लेखार परे नीचे देखे लेखा शुरू करब जे कविताटीते कि होते हबे भालो हुए चलार ताई ना भालो हुए चलार इच्छार कथा बला हुए छे ताई ना भालो हुए चलार इच्छार कथा बला हुए छे। ताहले कविताटीते कि बला हुए छे भालो हुए चलार इच्छार कथा बला हुए छे आमरा गुरुजनेर आदेश अमान्य करब ना ठीक आछे। ताहले आमी लिखे फेली आमरा गुरुजनेर आदेश अमान्य करब ना अमान्य करब अमान्य करब ना। तारपर कि बोलछे जे आमरा कि भालो छेलेदेर साथे मिशबो ठीक आछे भालो ছেলেদের সাথে মিশব কেমন ভালো ছেলেদের সাথে সাথে মিশব
আমরা ভালো ছেলেদের সাথে মিশবো, তারপর পড়ার সময় পড়বো, ঠিক আছে? পড়ার সময় পড়বো, পড়ার সময় পড়বো, তারপর কি করব, যে কখনো মিথ্যা বলবো না, তাই না? কখনো মিথ্যা বলবো না, বলবো না, তাই না? আমরা কখনো মিথ্যা বলবো না, তারপর লোভ করব না, লোভ করব না, ঠিক আছে? মিথ্যা বলবো না, লোভও করব না, তারপর কারোর সাথে ঝগড়া করব না, কেমন? কারো সাথে ঝগড়া করব না, ঝগড়া করব না, কারোর সাথে ঝগড়াও করব না, লোভও করব না, তাই না? সবার সাথে মিলেমিশে থাকব, সবার সাথে মিলেমিশে থাকব, মিলেমিশে থাকব, তাই না? তাহলে কি, লোভ করব না, ঝগড়া করব না, সবার সাথে মিলেমিশে থাকব, তাহলেই আমরা সবার কাছে ভালো হতে পারব, তাই না? তাহলেই আমরা সবার কাছে কি পারব, ভালো হতে পারব, কাছে ভালো হতে পারব, কেমন? তাহলে আমরা মূল ভাবটা শিখে নিলাম কি, কবিতাটিতে ভালো হয়ে চলার ইচ্ছার কথা বলা হয়েছে, আমরা গুরুজনের আদেশ অমান্য করব না, হ্যাঁ, অমান্য করব না, আমরা গুরুজনের আদেশ অমান্য করব না, অমান্য করব না, তারপর কি করব, যে আমরা গুরুজনের আদেশ অমান্য করব না, ভালো ছেলেদের সাথে মিশব, পড়ার সময় পড়ব, কখনো মিথ্যা বলবো না, লোভ করব না, কারো সাথে ঝগড়া করব না, সবার সাথে মিলেমিশে থাকব, তাহলে আমরা সবার কাছে ভালো হতে পারব, তাই না? আমি আবার বলছি, কবিতাটিতে ভালো হয়ে চলার ইচ্ছার কথা বলা হয়েছে, আমরা গুরুজনের আদেশ অমান্য করব না, ভালো ছেলেদের সাথে মিশব, পড়ার সময় পড়ব, কখনো পাঠে অবহেলা করব না, লোভ করব না, কারো সাথে ঝগড়া করব না, আবার কি, মিথ্যা কথা বলবো না, তাই না? মিথ্যা কথা বলবো না, সবার সাথে মিলেমিশে থাকব, তাহলে আমরা সবার কাছে ভালো হতে পারব। এবার সোনামণিরা একজন করে বলো তো দেখি মূল ভাবটা, সুন্দর হচ্ছে? হ্যাঁ, এই তো খুব ভালো হচ্ছে, ধন্যবাদ। এবার আরেকজন বলো দেখি, অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। আমি আবারও বলছি, কবিতাটিতে ভালো হয়ে চলার ইচ্ছার কথা বলা হয়েছে, আমরা গুরুজনের আদেশ অমান্য করব না, ভালো ছেলেদের সাথে মিশব, পড়ার সময় পড়ব, কখনো মিথ্যা বলবো না, লোভ করব না, কারো সাথে ঝগড়া করব না, সবার সাথে মিলেমিশে থাকব, তাহলেই আমরা সবার কাছে ভালো হতে পারব, তাই না? তাহলে দেখো যে এই যে আমরা মূল ভাবটা পড়লাম, এখানে তোমাদের কোথাও আর বুঝতে সমস্যা নেই ইনশাল্লাহ, নাই, তাই না? আচ্ছা, এবার দেখো যে ক নাম্বার প্রশ্নে বলছে যে সারাদিন আমি কিভাবে চলব, তাই না? তবু আমরা বলতে পারি যে দেখো, আমরা কবিতাতে পড়েছি যে সারাদিন আমি ভালো হয়ে চলব, গুরুজন যেসব আদেশ করেন সেগুলো খুশি মনে পালন করব। তারপরে বলছে খ নাম্বার, কারা গুরুজন? বয়সে বড় সম্মানীয় ব্যক্তিরা গুরুজন, যেমন বাবা মা, দাদা দাদি, নানা নানি, শিক্ষকেরা আমাদের গুরুজন, তাই না? তাহলে আমি আবারও বলছি, সারাদিন আমি কিভাবে চলবো, দেখো যে সারাদিন আমি ভালো হয়ে চলবো, গুরুজন যেসব আদেশ করেন সেগুলো খুশি মনে পালন করবো, কারা গুরুজন? বয়সে বড় এবং সম্মানীয় ব্যক্তিরা গুরুজন, যেমন দাদা দাদি, নানা নানি, মা বাবা, শিক্ষকেরা আমাদের গুরুজন। এভাবে সুন্দর করে কয়েকবার বাসায় আরও পড়বে, পড়ার পরে কি, খাতাটা পোস্ট করতে হবে, তাই না?
খুব সুন্দর করে লিখে মূল ভাবটা কিন্তু বাড়ির কাজ থাকবে। তাহলে বাড়ির কাজ লিখে ফেলো যে বাড়ির কাজ মূল ভাব, তাই না? মূল ভাব লেখা, ঠিক আছে সোনামণিরা? তাহলে আমি আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো, আর খাওয়া দাওয়া ঠিক মতো করবে, অবশ্যই বাবার মার আদেশ মেনে চলবে, কেমন? আজকে আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।